নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এসেছি। তো তোমাদের পরীক্ষা আশা করি ভালোই হচ্ছে। আগামী 20 তারিখ তোমাদের যে পরীক্ষা আছে ইতিহাস, সেই ইতিহাস নিয়ে আজকে কিছু প্রশ্ন বলবো ইতিহাসের, যাতে তোমাদের পরীক্ষা ভালো হয়। শেষ মুহূর্তে তোমরা যে প্রশ্নগুলি অবশ্যই দেখে যাবে ইতিহাসের ক্ষেত্রে, যে 40 নম্বর বড় কোশ্চেন থাকে, সেই নিয়েই আমি মূলত আজকে আলোচনা করবো এই ভিডিওতে। তো যারা নতুন আসো, তারা আমার ভিডিওটি যারা দেখছো নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, যাতে নতুন নতুন ভিডিও যখনই আসবে তোমরা সেটা দেখতে পাও। তো ইতিহাসের ক্ষেত্রে যে 5টা বড় কোশ্চেন লিখতে হয়, তার 2টো ভাগ থাকে, একটা এ বিভাগ, একটা বি বিভাগ। এ থেকে এ বিভাগের 4টের মধ্যে থেকে যে কোনো 2টো করতে হয়, 2টো অবশ্যই করতে হবে, এবং বি বিভাগের 4টে থেকে যে কোনো 2টো অবশ্যই করতে হবে। তারপর যে কোনো বিভাগ থেকে আরেকটি কোশ্চেন তোমাদের করতে হবে, টোটাল 5টি বড় কোশ্চেন তোমাদের ইতিহাসের ক্ষেত্রে করতে হবে। তো আমি এ থেকে তোমাদের যে 4টি কোশ্চেন আসতে পারে, সেই 4টি কোশ্চেন প্রথমে আমি বলে দিই কোনগুলো আসতে পারে, 4টির মধ্যে তোমরা কোনগুলো পেতে পারো। তো প্রথম যে কোশ্চেনটা অবশ্যই তোমরা করে যাবে সেটা হচ্ছে, পেশাদারি ইতিহাস বলতে কী বোঝায়। পেশাদারি ইতিহাস বলতে কী বোঝায়, অপেশাদারি ইতিহাসের সঙ্গে পেশাদারি ইতিহাসের সম্পর্ক ও পার্থক্য। কী বললাম, পেশাদারি ইতিহাস কাকে বলে, পেশাদারি ইতিহাসের সঙ্গে অপেশাদারি ইতিহাসের সম্পর্ক পার্থক্য অবশ্যই দেখে যাবে। এরপর প্রথম চ্যাপ্টার থেকে আর একটা যেটা কোশ্চেন দেখে যাবে, যে কাহিনিগুলি আছে পৌরাণিক কাহিনিগুলির বৈশিষ্ট্য এবং পৌরাণিক কাহিনীর গুরুত্ব। সেকেন্ড যে কোশ্চেনটা তোমরা অবশ্যই দেখে যাবে পরের চ্যাপ্টার থেকে, 2 নম্বর চ্যাপ্টার থেকে, সাম্রাজ্যবাদ সম্পর্কে হফসন এবং লেনিনের যে সেই মতবাদটি আলোচনা করো, হফসন এবং লেনিনের মতবাদ, এটা অবশ্যই দেখে যাবে তোমরা। এবং সাম্রাজ্যবাদের ওপর যে জাতিগত প্রভাব বিস্তার করেছিল কতখানি, বা জাতিগত প্রভাব কতখানি ছিল সাম্রাজ্যবাদের বিস্তারের ক্ষেত্রে বা ঔপনিবেশিক বিস্তারের ক্ষেত্রে, সেই কোশ্চেনটা তোমরা দেখে যাবে। 3 নম্বর কোশ্চেন যেটা দেখে যাবে সেটা হচ্ছে, ভারতে অবশিল্পায়নের কারণগুলি লেখো, ভারতের অবশিল্পায়নের কারণগুলি লেখো এবং ভারতীয় অর্থনীতির ওপর এর প্রভাব আলোচনা করো। ভারতে অবশিল্পায়নের কারণগুলি কী ছিল, ভারতীয় অর্থনীতির ওপর এর প্রভাব আলোচনা করো। 4 নম্বর কোশ্চেন যেটা দেখে যাবে, চীনের ওপর আরোপিত বিভিন্ন অসম চুক্তিগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও। এই কোশ্চেনটা খুব ভালো করে দেখে যাবে, যে চীনের ওপর আরোপিত বিভিন্ন অসম চুক্তিগুলির সংক্ষিপ্ত বিবরণ দাও। এই কোশ্চেনের মধ্যে বিশেষ করে এখানে অনেক কটা সন্ধি আছে, তার মধ্যে তোমরা নানকিং সন্ধি, বক্সার প্রোটোকল এবং সিমনো সেকির সন্ধি, এই 3টে সন্ধি ভালো করে দেখে যাবে, একটু বেশি করে পড়বে। কারণ অনেক সময় কোশ্চেনটা এইভাবে দিয়ে দেয় যে নানকিং সন্ধি এবং তোমার সিমনো সেকির সন্ধির গুরুত্ব আলোচনা করো, 4-4 আট দিয়ে দিল। তারপরে যে কোশ্চেনটা তোমরা অবশ্যই করবে সেটা হচ্ছে, ব্রিটিশ শাসনকালে আদিবাসী এবং দলিত সম্প্রদায়ের বিবরণ দাও। ব্রিটিশ শাসনকালে আদিবাসী এবং দলিত সম্প্রদায়ের ওপর বিবরণ দাও। তারপরে যে প্রশ্নটা তোমরা করবে সেটা হচ্ছে, রাজা রামমোহন রায়ের অবদান লেখো, রাজা রামমোহন রায়ের অবদান লেখো সমাজ সংস্কার আন্দোলনের ক্ষেত্রে। এবং এর সাথে আরেকটি কোশ্চেন যেটা করবে সেটা হচ্ছে, চৌটামি আন্দোলন সম্পর্কে লেখো, চীনের যে চৌটামি আন্দোলন হয়েছিল সেই চৌটামি আন্দোলন সম্পর্কে লেখো। তাহলে আরেকবার বলে দিই, গ্রুপ এ থেকে যে প্রশ্নগুলো তোমরা ভালো করে করবে সেটা হচ্ছে, পেশাদারি ইতিহাস বলতে কী বোঝো, অপেশাদারি ইতিহাসের সঙ্গে পেশাদারি ইতিহাসের সম্পর্ক, পৌরাণিক কাহিনী কাকে বলে, পৌরাণিক কাহিনীগুলির গুরুত্ব, স্মৃতিকথা এবং মিথের মধ্যে যে সম্পর্ক সেইটা, সাম্রাজ্যবাদ সম্পর্কে হফসন লেলিনের তত্ত্ব আলোচনা করো, ভারতের অবশিল্পায়নের কারণগুলি কী ছিল, ভারতীয় অর্থনীতির ওপর এর প্রভাব কী পড়েছিল, চীনের ওপর আরোপিত বিভিন্ন অসম চুক্তিগুলি সংক্ষিপ্ত পরিচয় দাও, ব্রিটিশ শাসনকালে আদিবাসী এবং দলিত সম্প্রদায়ের বিবরণ দাও, সমাজ সংস্কার আন্দোলনের ক্ষেত্রে রাজা রামমোহন রায়ের অবদান লেখো এবং চীনের চৌটামি আন্দোলন সম্পর্কে লেখো। এবার আসি গ্রুপ বি থেকে যে প্রশ্নগুলো তোমরা ভালো করে করবে, সেইগুলো হচ্ছে, 1919-এর ভারত শাসন আইন সম্পর্কে লেখো, অর্থাৎ মন্টেগু চেমসফোর্ড যে শাসন সংস্কার আইন পাস হয়েছিল 1919 সালে, সেই আইনের সম্পর্কে লিখতে বলেছে। 1935 খ্রিস্টাব্দের ভারত শাসন আইনের প্রেক্ষাপট
ও শর্তগুলি লেখো। 1935-এ ভারত শাসন আইনের প্রেক্ষাপট ও শর্তাবলী লেখো। তারপরে প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে লেখো। ভারত ছাড়ো আন্দোলনটা পুরোটা পড়ে যেতে যাবে, কারণ ভারত ছাড়ো আন্দোলন থেকে অনেক সময় প্রশ্নটা এইভাবে দিতে পারে যে ভারত ছাড়ো আন্দোলন নারীদের ভূমিকা লেখো, বা ভারত ছাড়ো আন্দোলনের গুরুত্ব আলোচনা করো। এইভাবে কিন্তু কোশ্চেনটা কেটে কেটেও দিতে পারে। তো তো গ্রুপ বি থেকে যে প্রশ্নগুলো তোমরা ভালো করে করবে, তারপর যে কোশ্চেনটা সেটা হচ্ছে ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে বললাম। এবার তোমরা যেটা করবে, সুভাষচন্দ্র বসুর যে আইএনএ গঠন, সেই আইএনএ সম্পর্কে বা ভারত ছাড়ো আন্দোলনের ক্ষেত্রে সুভাষচন্দ্র বসুর ভূমিকা সম্পর্কে তোমরা ভালো করে পড়বে। পরবর্তী প্রশ্ন যেটা, যে কিউবা সংকট বলতে কী বোঝো, তো কিউবা সংকটটা খুব ভালো করে দেখবে। এবং তারপরে জোট নিরপেক্ষ নীতি সম্পর্কে আলোচনা করো, জোট নিরপেক্ষ নীতি সম্পর্কে আলোচনা করো। টু ম্যান ও মার্শাল পরিকল্পনার উদ্দেশ্য সম্পর্কে লেখো, টু ম্যান এবং মার্শাল পরিকল্পনার উদ্দেশ্য সম্পর্কে লেখো। সার এবং সার কীভাবে গঠিত হয়েছিল এর উদ্দেশ্যগুলি সম্পর্কে লেখো। লাস্ট যে কোশ্চেনটা ভালো করে করবে সেটা হচ্ছে স্বাধীন ভারতের প্রথম তিনটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্পর্কে লেখো, স্বাধীন ভারতের প্রথম তিনটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্পর্কে লেখো। এই ছিল ক্লাস 12-এর যে 20 তারিখ ইতিহাস পরীক্ষা হতে চলল তার কিছু শেষ মুহূর্তের সাজেশান। অবশ্যই এই কোশ্চেনগুলো তোমরা একবার হলেও দেখে যাও। আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে। অনেক শুভেচ্ছা রইলো তোমাদের।